এরপরে প্রশ্ন হলো সাদিয়া মুহিব আপনি জানতে চেয়েছেন পরিবার আর্থিক দিক দিয়ে সচ্ছল হওয়া সত্ত্বেও যদি পরিবারের গার্ডিয়ানরা মেয়েকে ক্যারিয়ারের জন্য চাকরিতে প্রেসার দেন সেক্ষেত্রে মেয়ের করণীয় কি বোন সাদিয়া কোনো মেয়েকে তার পরিবার যদি চাকরি করার জন্য প্রেসার দেন অথচ সে পরিবার আর্থিকভাবে সচ্ছল তাহলে এটি তাদের অন্যায় কর্ম হিসাবে বিচিত হবে এটি জুলুম হবে কারণ আল্লাহ রব্বুল আলমীর মেয়েদেরকে উপার্জন করবার নির্দেশ দেননি এবং এই দায় দায়িত্ব পরিপূর্ণভাবে পুরুষদের উপর আল্লাহর বলারবিন অর্পণ করেছেন বিধায় কোনো মেয়ে মানুষকে কাজের জন্য প্রেসাদ দেওয়া এবং চাকরির জন্য প্রেসাদ দেওয়া নিজেদের পারিবারিক আর্থিক সচ্ছলতা সত্ত্বেও এটি অন্যায় এবং জুলুম তথা গৃহীত কাজ আপনাকে যদি আপনার পরিবারের কম গর্হিত কাজের জন্য বাধ্য করে আর যে কাজে তারা বাধ্য করেন সেখানে চাকরি করতে যদি কোনো প্রকার আপনার পর্দার খেলাফ না হয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন মেনে নিতে পারেন আর যদি সেখানে পর্দার খেলাফ আপনাকে করতে হয় হারামে লিপ্ত আপনাকে হতে হয় তাহলে সেক্ষেত্রে পরিবার লোকদেরকে আপনি বোঝানো উচিত এবং তাদের সেই নির্দেশ মানা আপনার জন্য আবশ্যক নয় এরপরের প্রশ্ন হলো ফাতেমা ইসলাম আপনি জানতে চেয়েছেন আমার ভাই